বৃষ্টি থামার প্রায় 24 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত জলমগ্ন ইংরেজিতে শহরের প্রায় প্রতিটি ওয়ার্ড। পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে এবং শহরের দ্রুত জল নিকাশির দাবিতে বিক্ষোভ ডেপুটেশন দিল বামফ্রন্ট। বৃষ্টি থামার প্রায় 24 ঘন্টা কেটে গেলেও এখনও জলমগ্ন ইংরেজিদের শহরের প্রায় প্রতিটি ওয়ার্ড। পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ও শহরের জল দ্রুত নিকাশির দাবিতে বিক্ষোভ ডেপুটেশন দিল বামফ্রন্ট। এদিন সকাল 10টা থেকে বামফ্রন্টের পক্ষ থেকে ইংরেজিদের পৌরসভার সামনে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন কাউন্সিলর দুলানন্দন চাকি সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্বরা। জলমগ্ন মালদা শহর, এই সময় চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না শহরবাসী, তাই ক্ষোভে ফেটে পড়ে বামকর্মীরা। শহরের জল দ্রুত নামার দাবিতে ডেপুটেশন দেয়। আজকে আপনারা কেন ঘেরাও করেছেন পৌরসভা? আপনারা জানেন যে শারদ উৎসবে প্রাককালে সামান্য কয়েকদিনের বৃষ্টিতে গোটা শহর জলমগ্ন, প্রায় প্রতিটি এলাকার রাস্তাগুলোতে জল জমে আছে, বাড়িগুলোতে জল ঢুকে গেছে, বিভিন্ন এলাকায় চাতরা বিল দিয়ে যেখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার কথা জল বেরোচ্ছে না, ড্রেনগুলো সব বন্ধ, গোটা শহর জলমগ্ন অবস্থায় মানুষ জলবন্দী অবস্থায় দিন যাপন করছে। এইরকম একটা সময়ে যখন দুদিন পরে শারদ উৎসবে বাঙালি মেতে উঠবে, এই সময়ে গোটা শহর এমন একটা অবস্থা, এখানে পৌরসভার যে ভূমিকা থাকার দরকার, দ্রুততার সঙ্গে জল বের করার যে ব্যবস্থা থাকার দরকার, তা আমরা লক্ষ্য করছি না। আমরা আজকে পৌর প্রধানের কাছে এসেছি যে অতি দ্রুত শহরের জল বের করে দিতে হবে, ড্রেনগুলোকে পরিষ্কার করতে হবে, আবর্জনা যা আছে তা অতি দ্রুত পরিষ্কার করতে হবে। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় চলছে, যে প্রাকৃতিক বিপর্যয় যখন মানুষ পড়ে তখন আমরা দেখি যারা পদাধিকারী আছেন, যারা দায়িত্বে আছেন, তারা অন্তত সেই সময় মানুষের পাশে থেকে ত্রাণ, মানুষের উদ্ধার এই কাজে নিয়োজিত থাকেন। কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের পৌর প্রধান যিনি চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করে আছেন, তিনি আজকে মালদাতে নেই। মানুষ আজকে ভয়ঙ্কর দুর্দশার মধ্যে মানুষের দিন কাটছে। এই শারদ উৎসবের দিন মানুষ ঘর ছাড়া, মানুষ বাড়ি ছাড়া, মানুষের বাড়িতে জল, সেই সময় চেয়ারম্যান নিরাপদ আশ্রয় কলকাতায় তিনি বসে আছেন, তিনি খবর পাওয়া সত্ত্বেও, এই পরিস্থিতি জানা সত্ত্বেও তিনি ফিরে আসছেন না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।